নানা আয়োজনে দেশে বিদেশে পালন করা হচ্ছে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আর মানবতার সেবার ব্রত নিয়ে সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুর রহমান। যুদ্ধে আহতদের সেবার ব্রত নিয়ে রেড ক্রস রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন জিন হেনরি ডুনান্ট। 8 মে তার জন্মগ্রহণের দিনটিকে তাই পালন করা হয় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সদর দপ্তরে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আয়োজনের উদ্বোধন করেন সংস্থার ভাইস চেয়ারম্যান নুরুর রহমান। আমরা সকল কাজই আন্তরিকভাবে করি, প্রতিপাদ্য সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে যে কোনো দুর্যোগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সংস্থার ভাইস চেয়ারম্যান। তবে আমাদের সব রকম প্রস্তুতি থাকবে। সবাইকে অনুরোধ করব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সামনের দিনগুলোতে যেন আমরা আত্মমানবতার সেবায়, ঘূর্ণিঝড় পীড়িতদের সেবায়, বন্যার্তদের সেবায় ব্যাপকভাবে কাজ করতে পারি, আপনাদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলতে পারি। এরপর সকল স্বেচ্ছাসেবক সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাতের ঝিল মগবাজার হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে শেষ হয়। সুমির রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।